মাহমুদ আহমদ এবার প্রশ্ন হইল নিয়ত না হলে উজু হইব অজুর নিয়ত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই নজদিক ওজুর মধ্যে নিয়ত করা ফরজ আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফরমাইন আর নেতফিল ওজু এলাই সাত বিশ্বর্তিন ওজুর মধ্যে নিয়ত কোনো শর্ত নাই এর কারণে আমি প্রায় মাসলা হইছি দুই আবার আজকেও হইয়ার যদি কোনো মানুষ বাইরা আঠিয়া যার আর মেঘ দিছে মেঘ বৃষ্টি পড়ছে মোকো বিজি গেছে মাথাও বিজি গেছে মাথা মুছে করতে মামুলি ফানি লাগে আতো বিজি গেছে আর ফার টখন তো বিজি গেছে হয়তো বাকি সারা জিচিম সিম বিচ্ছে না ই সারা বিজি গেছে নতুবা সারা জিসিম বিজি গেছে বা কোন খালো উল্টিয়া ফরি গেছি বিলও ফরি গেছি নদী নালাত ফরি গেছি ঠেলা ঠেলামারি ফেলাই দিছে ওই ইলাও ইস এরপরে আহনে আখতা কিয়াল করছনে হে আমি তো নমাজ ফরি তাও নমাজের সময় হয়েছে আর উজু করা লাগতো না হেনে আপনি ই বিজিতে বা ফুরকিত ফরতে অজুন নিয়তো করছেন না আর বাদে ওখ সামনে আইসে বা এহসাস এখন নমাজের সময় চলে আর আপনি নিয়ত করা লাগেন না কারণ আপনি তো অজু অটোমেটিক হয়ে গেছে আপনার এখন নিয়ত লাগে না এখন খালি নমাজও হলৌকা এর লাগি আমি দলিল দিয়া মিশাল দিয়ে বুঝাই আর খানে যে ইমা আবু হানিফায় অজুর মধ্যে নিয়ত শর্ত না। ওলা কোনো মানুষ গোসলও করছে তার নিয়ত নাই আমি অজু করি আর শুধু গোসল করে ফর্জ গোসল সুন্নতি গোসল নফল গোসল আর ফলে কিয়াল আছে দুই রেখালা হাজত হলিতাম সোলা তৌবা ফলিতাম বা তাহিয়াতুল ওজু ফলিতাম নতুবা কোনো ফর্জ নমাজ সামনে আইসে ফলিতাম আর দ্বিতীয়বার বাথরুমও যাব লাগতো না অজু করা লাগতো না হে এখন নিয়তর মধ্যে আইসে নমাজ ফরতাম কিন্তু পেশাব পায়খানা করছে না অজু গেছে না মানে গোসল অজু হললে করার ফলে যে ওজুর টুঠার যেটা আসিল কোনও হয়েছে না এখন হে লগালগ নমাজ ফলিলেও তার নমাজ এর দ্বারা বুঝানি আমার মতলব এটা হলো অজুর মধ্যে নিয়ত শর্ট নাই আমরার আবু হানিফা রহমতুল্লাহ আল্লী নজদিক শামী গুণা সন্তানা দিল আল্লা এক সুন্নত না। আর গুনা কিলা হইতাম সুন্নত মানচুন্না হিসাবে ই সুন্নতর মধ্যে রাজনু বহুত বড় আর রাজ ওই এটা তাহলো আমরা যে সময় বাফ আদমর ফিট তাকি ডাইন ফিট তাকি মুসলমান বা জন্নতীয় হল জন্ম লৈছন আর বাউ ফিট তাকিয়া না ফরমান বা গৈর মুসলমান জন্ম লৈছন তখন দগুররে ফিফিরা ছোটো ছোটো ফিফিরার আকৃতি কিয়ামত আমরা যত ঐম সারা এখন আসি ওইসইন ই সারা আমরা এক জন্ম হয়েছিলাম আর তোমার ফিরতে গল্লা করছেন নিষ্কা শরী আর ফরে আল্লাহ পাকে কইসা আলাস্তু তুবি রব্বিকুম এখানে আবার কুরানো আয়াত আলাস তুবি বি রব্বিকুম হ আমি তোমরা রব নি প্রতিপালক নি তোমরা তোমরারে ফালি চিনি তোমরারে নাতিং তাকি তিং করছি নি আসলাই না নেস তাকি হস্ত উজুদের মধ্যে আনছি নি ঔ সময়ে সারায় মিলিয়ে আমরা হইসলাম যেখান কুরানো আইসে কালু বালা শাহিদিনা অ হে আমরার আল্লাহ লাগি না আপনি আমরা রব আপনি আমরার প্রতিপালক ও যেখান হয়েইসি আবার আদমর আমরা আমার দোকানি উগিয়েছে ফরে আমরা ছয় হাজার বছর পরে নয় হাজার বছর পরে দশ হাজার বছর পরে লাই লাই হু আলমে আর ওয়াহ তাকি মারপেটো দে ওইসে ফরে আমরা আইসি আমি এখানে বুঝাই আর এক কারণে আইসি আওয়ার ফরে আমরা ডাইন মধ্যে আজান দেওয়িছে চাই সেলৌক চাই মেওক আর বাউ মধ্যে একামত দেওইছে চাই সেলৌক চাই মেয়উ ওখান রাজ মরি বুঝাইতামি মাতিয়ার মুফসিরি ন হলে মাতিতরা বুঝাইতরা বা তফসিরে কর্তবির মধ্যে আইছে। আল্লামা আবু আবদুল্লা মোহাম্মদ বিন আহমদ আল কর্তবী উন্দুরুসি স্পেইনের মধ্যে তান জন্ম হয়েছে ওয়ার্ল্ডর সবচেয়ে বড় মুফসির তানে যায় হজরত মাতিতা আন্তরা যে যে সময় আলাস তু বীরবিকুম হয়েছে তখন আমরা জিসিম মাছিল না রু আছিল আর সংক্ষেপ আমরা সোয়াল পাইছি সংকেপ জবাব পাইছি আর ও রু যে সময় মারফেটো বডির মধ্যে ইয়া ডুকছে ইনসান বনি গেছি তখন ইনসান রু একলগ হয়ে গেছে ওই আমরা জমিনও আই গেছি পরিপূর্ণ জেলা অঙ্গোয়াল্লায় দেওয়ালা গেওয়ালা দিছই জমিন আওয়ার পরে ও আজান একামত দেওয়ার অর্থ ইয়া হল আহদে আলাস্তুর মধ্যে যে আমরা হয়েছিলাম আফনে আমরা রব ইন সংক্ষেপ হয়েছে ও রবর তফসিল আজান খান আল্লাহ হক পর আল্লাহ হক আল্লাহ সবর বড়ো আর বাদে হাই আল্লাহ সালাহ হাই আল্লাহফালাহ ইশারাতো আজানো আইস আর একামতর মধ্যেও আনো হয়েছে। কাদকা মাতিচ চলা কাদকা মাতিচ চলা হৌ নমাজৰ দাৱত দেৱৰ ই দিগে হাঁহিয়ালা চলা হাঁহিয়াল ফালা নমাজাৰ কামিয়াবি হেবে একামতৰ মধ্য কদকা মাতিচ চলা নমাজ হাউছে নমাজ হাউছে ঔ দৈ আজান আৰু একামত দিয়া হৌ আলাচটোৰ তফছিল সৰহছে ব্যাক্কা সৰইছে আৰু এই ব্যাক্কাইকেন সৰহেখনে এখন বডীৰ লগে ৰুৱাইছে আৰ যত ইনসান আমরা জন্ম লইছি চাই হুদ নাসারা হিন্দু মুসলমান বৌদ্ধিস্ট জৈন খ্রিস্টান শিখ যত জন্ম লইস কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আল আল ফিত্রা ফ আবাওয়া হু ইউ হাউদানী আউ ইউনাসিরানিহি আউ ইউমা জিসানিহি আউ কমা কলা ইসলাম যত আমরা জন্ম লইছি ইশারা মুসলমানী তরিকার উপরে আমরা জন্ম ফিত্রতে ইসলামের উপরে আমরা জন্ম লইছে বাদে মা বাপ খ্রিস্টান আউলাদ খ্রিস্টান হয়েছে মা বাপ হিন্দু আউলাদ হিন্দু হইছে মা বাপ মুসলমান মুশিক মুনাফিক আওলাদ ওলা গেছে যার কারণে আমরা মূল বুনিয়াদী আমরা মুসলমান যত নন মুসলমান এরও বুনিয়াদী মুসলমান এই বুনিয়াদী মুসলমান হিসাবে কি কারণে কই আর আলাস্তু বীরবিকমের মধ্যে কালু বালা আমরা হইলেছি আর ফলে আমরা মুসলমানের গরু আমরা সুক্রিয়া করা করবো আমরা মা বাপ মুসলমান আমরা ইসলামের অবস্থা জন্ম লইছি মা বাপ বা খানদান মুসলমানও এখন আমরা আজান একামত দিয়া তফসিল দিয়া বুঝানিয়র ও দেখো তোমরা বুঝো তৌহিদ আর রিসালত তোমরা কলব আর আকিদার মধ্যে রাখি আজানের কামত দিয়ে বুঝানি ওর তৈদ আল্লাহ এত্তা আর নবী রসুল আখেরী নবী হাতবি ওখান আমরা কলবর মধ্যে আজানের একামত দি আর লগে লগালগ দাওয়ৎ দেওয়ার যে তুমি ইসলামর অবস্থা জন্ম লইস খালি বড়ৈবে বালিকইবে মাতি চলা আর আজানও হেয়া আল্লা সলা নমাজর দিকে আও ও নমাজর দিকে আওয়ার দাওয়ৎ দেওয়র এর কারণে ও আজানের কামদ দিতা যদি দিশে মকরু কর کی نو اونو ارخ راز بتای دیزی ازان جودی دی ویلو تے اقامت دی وای خنے خنامرا شوبے زانی আজান দেওয়ার পরে তো মসজিদ সাবে একামত দেতো মারিবর সময় ও দুই এক মিনিট বেশ থাকি বেশ আজান শেষ হইলো লগালগ একামত দিলেইলা আসর মারি বেশা হয়তো আসর ফজর বা এস আই তো হয়তো পনেরো বিশ মিনিট আধা ঘণ্টা তাকে এর ফলে একামত দিলেই প্রশ্ন হইতে পারে যে ইনো মধ্যে আওলাদ জন্মর ফলে আজান হইল আর লগালগ ডাইন বাউখানোর মধ্যে একামত দেবই গলো ইনো আজান আর একামত হইলো মাঝখানও তো নমাজ নাই কি কারণে একামত হইলো ও ইকান শরীয়তে বুঝাই দের যে ই মানুষ মারা যাবার ফরে আর আজান ওই নাই একামত একামতো নাই শুধুমাত্র ইমাম সাহেব হইবা সফসিদা করো আর এর ফলে জনজা নিয়ত হরি সাইটক পীর সহিত নমাজ পড়াইবা ও যে রাজ্যাখান ওখান মাইছে বুঝি যে আমার আজান ওই গেছে একামতই গেছে এখন আমার জনজা হাড়া বুজানির মতলব এটা হলো আজান আর একামতর মাঝখান ফন্ড মিনিট থাকে বিশ মিনিট থাকে মারিবর নমাজইলে এক দুই মিনিট থাকে মাইক যদি একদম লগে থাকে সাইডে থাকে মেহরাবর মধ্যে তো ওদিকে মজিনা আজান দিয়েও খালি দুই চাই কদম দিয়েও একামত দিলে এনে তো গড়ে এক মিনিটও জান না এর দ্বারা বুঝানির মতলব যে আমরার নমাজর আজান আর একামতর মাঝখানজলা মারিব এক দুই মিনিট আছে ওলা আমরার জিন্দেগী আখেরাতর মোকাবিলার মধ্যে এক মিনিট আর দুই মিনিট আখেরাতর জিন্দেগি খামসী না আলফাসানা মিম্মা তা দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরে আখেরাতর এক দিন যদি দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরে আখেরাতর মাত্র এক দিন অখেরাতর এক দিনের মোকাবিলার মধ্যে যে সেকেন্ড গইব বা মিনিট যে গো তো আমার সাই সত্তর একশো বছরের জিন্দগিও নাহে যার কারণে ওদিকে আজান হয়েছে অদিকে কামত হয়েছে যেমন তুমি মুর্দা ও জন্ম লইস ও তুমি মরিছ কিয়র মোকাবিলার আখেরাতর একদিনের মোকাবিলার মধ্যার ইন আল্লাহকে আমরা একশো বছর বাছিয়ার বছর বাসিয়ার পঞ্চাশ বছর বাসিয়ার আর আশি বছর বাসিয়ার ও রাজ অকল নিবা ইনশাআল্লাহ তখন আজানোর গুরুত্ব আইব আর আউলাদর খানতো হেদার রিসালত দাওয়াইবা